আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিমান কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার সকাল সকাল আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখুন সকাল আটটা বাজে আমি রান্নাঘরেই আর আমার ব্লগ বেশিরভাগ রান্নাঘর থেকে শুরু হয় তো দেখলেন তো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে কুমড়ো শাক নিয়েছি একটু তো কুমড়ো শাকটা ভাবছি বাটা করব তো আমি কুমড়ো শাক বাটা এর আগে আর একবার খেয়েছিলাম বাড়িতে বানিয়ে আর এই একবার সেকেন্ড বার হচ্ছে আমার তো বেশ ভালো লেগেছিলো কুমড়ো শাক বাটাটা তো কুমড়ো শাকের জন্য আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো রসুনগুলো আমি একটু তেলে ভেজে নেবো তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো আর এদিকে জিরেটা একটু কালো জিরে একটু ভেজে নিয়েছি প্রথমেই হালকা তো শাক বাটাটা ভালো লাগে খেতে কিন্তু এটা নয় যে মাছ মাংস ফেল তবে ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে অবশ্যই ভালো লাগবে আর যারা দশটার সময় ভাত খান টিফিন টাইমে তো তাদের তো খুবই ভালো লাগবে তাই মাঝে মধ্যে দশটায় টিফিনের সময় ভাত খেয়ে নিই হয়তো রুটি পোয়াটা আমি খাই না রুটি পোয়াটা হলে আমি খাই না তো তখন একটু ভাত খেয়ে নিই দশটার সময় শাক বাটা দিয়ে ভাত খেলে খুবই ভালো লাগবে তো রসুন আর লঙ্কা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে শাকগুলো আমি দিয়ে দেবো ভেজে নেবো হালকা করে আর শাকের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এদিকে কালো জিরেটা আমি নিয়েছি তো সব একসঙ্গে মিক্স করে বেটে নিয়েছি তোমার আমার শাক বাটা কুমড়ো শাকের বাটা রেডি তো খেতেও হেভি হয়েছিল তো আপনারা ট্রাই করবেন ভালো লাগবে খেতে আর একটু ঝাল ঝাল করবেন ঝাল হলে বেশি ভালো লাগে আর এদিকে আমি আলুগুলো নিয়ে বসে আছি তো আলুর কি রান্না করবো কিছু বুঝতে পারছি না ওই জন্য আলুগুলো এখনও কাটিনি তো রান্নার যেরকম হবে সেরকমভাবে কাটা হবে ওই জন্য রেখে দিয়েছি তো ভাবছি এত চিন্তাভাবনা করার পর এটাই ভাবলাম আলু পোস্ত করে দিই তো যেদিন আমার রান্না কিছু বুঝতে পারি না কি করবো সেদিন আমি আলু পোস্তই করে দিই আলু আর আলু সেদ্ধটা তো কমন আছেই তো সবসময় তো আলু সেদ্ধ ভালো লাগে না আর আলু ভাজা আলু সেদ্ধ অনেক রকমই করা যায় আলু ভাজাটা রাত্রে রুটির জন্য অনেক সময় হয়ে যায় আর আলু সেদ্ধটা যখনই কিচ্ছু হয় না থাকে না তখন করে নিই তো আজ ভাবলাম আলু পোস্তই করে দিই আর শর্টকাটে আলু পোস্তটা ঠিকই আছে আর খেতেও ভালো আর আলু পোস্তটা প্রায়ই হয় আমাদের বাড়িতে তো এদিকে আলু পোস্ত চাপিয়ে দিয়েছি আমি আলু পোস্তর জন্য আলু পোস্তটা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেবো আলু পোস্ত আলুর মধ্যে আর এদিকে পোস্তটা আমি পেস্ট করে নেবো তো দেখুন আলু পোস্ত আমার হয়ে গেছে আর ভাবছি মাছ ভাজা করব আর চিংড়ি আছে চিংড়িটা মালাইকারি করব তো ওই জন্য মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই মাছগুলো আমি ভেজে নেবো মাছটা আজ রান্না কিছু করব না আর এদিকে চিংড়ি ছিল ফ্রিজে ছিল চিংড়িটা কালকের এদিকে চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো আর একবার ধুয়ে রেখেছিলাম আর এক দুবার ধুয়ে নেবো ভালো করে আর এদিকে দেখুন মাছ ভাজা হচ্ছে মাছটা একটু কড়া করে ভেজে নেবো কারণ মাছ ভাজা আর ঝোল টোল করবো না কিছু কোনো কিছু মিক্স করব না ঝোল বা কোনো আলু কিচ্ছু না মাছ ভাজাটা প্লেন থাকবে তাই কড়া করে ভেজে নেব মাছটা আর চিংড়িগুলো ভেজে নিচ্ছি মালাইকারির জন্য একটু পেঁয়াজের পেস্ট করে নেবো মালাইকারির জন্য তো পেঁয়াজ রেডি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছে আর পেঁয়াজের মধ্যে ভাজা হয়ে গেছে একটু করে মশলা দেব হলুদ গুঁড়ো দিলাম একটু সামান্য পরিমাণে খুব বেশি দেব না আর দিলাম জিরের গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো একটু আর লঙ্কা গুঁড়ো দেবো তো আমি কাশ্মীরি লাল মির্চ পাউডারটা দিচ্ছি না আপনারা চাইলে কালারের জন্য দিতে পারেন তো আমি লাল লঙ্কা গুঁড়ো একটু দিলাম আর মালাইকারি খুব ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু দিলাম বেশি দিলাম না আর কাঁচা লঙ্কা বাটা বা পেস্ট আমি দিই নি একটু বেশি ঝাল হয়ে যাবে ওই জন্য তো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আর একটা গোটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজ মশলার মধ্যে মশলা তো আমার কষানো হচ্ছে আর নারকেলটা আমার হাজব্যান্ড করে দিয়েছিলো ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমি রান্নাঘরে রান্না করছিলাম যে কারণে নারকেল থেকে নারকেলের দুধটা বের করা আমি ভিডিও দেখাতে পারিনি তো আমার মালাইকারি হয়ে গেছে রেডি আর ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম মাছটা তো ভয়ার সময় নুন দিয়েছি আর মাছটাতে আমার নুন দেওয়া হয়নি আর ভিডিও করার সময় বেশিরভাগই ভুলে যাই আর একটু চিনিও দিয়েছি আমি মাছটার মধ্যে তো এদিকে আমি আটা গুঁড়ো করবো চালের আটা যে কারণে আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে তো চালগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে একটা ঝুড়ির সাহায্যে জলটা ঝুরিয়ে আমি এটা হালকা শুকাতে দেবো রোদে হোক খাওয়াতে হোক একটু শুকিয়ে গেলেই এটা তারপরে মেশিনে পেশা হবে আর কি তো সব চালগুলো আমি এরকমভাবেই ধুয়ে ধুয়ে ছেঁকে নেবো তো গ্রামে যখন দেখেছি বা মারা করতেন বা মামা বাড়িতে পিসেমণি বাড়িতে তো তখন বড় ঝুড়ির মধ্যে বা টিনের একটা ফুটো ফুটো পাওয়া যেত ঝুড়ির মতো যাই হোক তো ওর মধ্যে চালটা ছেঁকে নিতেন ওনারা তো এ আমার কাছে তো নেই তো আমি এরকমভাবে এখন করব এটা জল ঝরি ঝরি একটু কষ্ট হচ্ছে সময়ও লাগছে কিন্তু কিছু করার নেই আর ঠান্ডা তো পড়ে গেছে এখন আটা গুড়ি না হলে তো কিছু পিঠে খাওয়া যাবে না তো আমি দু রকমের চাল ভিজিয়েছি এটা পিঠের জন্য আর একটা চাল ভিজিয়েছি ও চালটা ওই ভাতের চাল আর কি স্বর্ণ টর্ণ কি বলে আমি চালের অনেক কিছু নাম যাই না এটা হচ্ছে আলো চাল আতব চাল আর কি তো ওই চালটাও আমি ভিজিয়েছি ওটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নেবো এরকমভাবেই তো ওটা ভিজিয়েছি আমি ভাপা পিঠের জন্য যেটা ধুকি বলি আমরা তো অনেকে ভাপা পিঠে বলেন আমরা ছোট থেকে ধুকি বলেই জানি এটাকে তো ওই চালের ধুকি পিঠেটা খুব সুন্দর হয় নরমও হয় আর হজম হয়ে যায় আর কি অম্বল হয় না আর আমার বাবা এই চালের ধুকি খেতে চান না আর আমার বাবা ধুকি খেতে খুব ভালোবাসেন কিন্তু এই চালের একদমই খেতে চান না ওই জন্য ওই চালটা ভিজিয়েছি আর মারা তো কোয়ার্টারে থাকেন তো ওনারাও এই চালটাল পাওয়া যায় না ওখানে তো ওই জন্য আমি একটু বেশি করেই ভিজিয়ে নিলাম এটা আমি চুলিয়া নিয়ে গিয়ে পিষে নিয়ে আসবো মেশিনে তো সব মেশিনে তো পেশা মানে আটা যে মেশিনে পেশা হয় সেই মেশিনে তো পেশা হবে না এটা একটু চালটা আটার মধ্যে এত পাউডার হয় না একটু গোটা গোটা থাকে যে কারণে এর মেশিন আলাদা তো দেখুন আমি ফ্যান চালিয়ে দিয়েছি আর ছাদে যাব না কারণ টাইম নেই কারণ চলে যেতে হবে আবার ফ্যানের মধ্যে চালগুলো শুকোতে দিলাম তার ভাবলাম যে আরও তো চাল আছে ওগুলো কোথায় শুকাতে দেবো যে কারণে আমি এগুলো উঠিয়ে একবারে সব চাল ছাদেই দেবো শুকাতে তো একটু খাটালি হয়ে গেল এখানে একবার দিলাম ওখানে একবার তো চালটা আমি ওখানে এখন দিয়েছি আর এই চালগুলো ধুচ্ছি তো এটা ধোয়া হয়ে গেলে আমি সব চাল ছাদে নিয়ে চলে যাব শুকানোর জন্য দেখুন এই চালটা ধুকি খেতে খুবই ভালো লাগে খুবই নরম হয় আতব চালটা থেকে এই চালটা নরম ধুকিটা আর আপনার সব থেকে বড়ো জিনিস হজম হয়ে যায় আর কি অম্বল হয় না চালগুলো নিয়ে ছাদে চলে এলাম জলটা শুকানোর জন্য তো জলটা শুকিয়ে গেলে হবে একদমই শুকনো দরকার নেই হালকা একটু শুকনো হলেই হয়ে যাবে তারপর আমি আটাটা প্রত্যেক দিন রোদে দেবো তাহলে আরও শুকিয়ে যাবে আর কি ভিজে ভাবটা থাকবে না নষ্টও হবে না তো যাই হোক অনেক ঝামেলার কাজ এগুলো খুবই কষ্টকর কাজ আসলে জোগান না থাকলে তো সব জিনিসটাই কষ্টই লাগে তো আমার হয়ে গেছে সব চাল ধোয়া জল ঝরানো আমি ছাদে এসে দু রকমেরই চাল ছাদে একটু শুকিয়ে নেবো মানে জলটা টেনে গেলেই হবে তো দেখুন আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি গ্রাম যাব চুরুলিয়া তো ওখানে মেশিনে চালগুলো পিছিয়ে নেওয়াও হবে আর সবার সময় একটু দেখাও হয়ে যাবে ওই জন্য আরও চুরুলিয়াতে যাচ্ছে অনেক জায়গাতে আছে মেশিন তো ওখানে সবার সঙ্গে দেখা করারও ছিল তাই ভাবলাম চুরুলিয়া গিয়ে আর চালগুলো গুঁড়ো করে নিয়ে আসি তার সঙ্গে সবার সঙ্গে দেখা করেও আসি তো ওই জন্য আরও চুরুলিয়া যাওয়া হচ্ছে তো আমরা চুরুলিয়া তো চলে এসেছি তো এখন আমি দেখুন আমাদের চুরুলিয়ার মাঠে দাঁড়িয়ে এটা হচ্ছে প্রমিলা মঞ্চ এখানে আমাদের মেলার সময় এই মঞ্চে অনেক প্রোগ্রাম হয় সব প্রোগ্রামই হয় আর এরকম চুরুলিয়ায় যখনই প্রোগ্রাম হয় এই মঞ্চে বেশি হয় তো মঞ্চটা অনেকটাই বড় আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর ওর সামনে আছে হাই স্কুল বয়েজ হাই স্কুল আর গার্লস স্কুলটা একটু দূরে একটু যেতে হয় দশ মিনিট হেঁটে তো আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ঢুকবো না এখন কারণ একটু মল যাব মলটা খুব সুন্দর সাজিয়েছে তাই একটু দেখে নেব ঘোরা হয়ে যাবে যখন বেরিয়েছি বাইরে তো একবারে মলটল ঘুরে বাড়ি যাব আর প্রচণ্ড ভিড় আমি সব আসি না কখনোই ভিড়ের জন্যই তো এবার ইচ্ছে হলো তাই এলাম আর আমার একটা ননদ যাচ্ছে আমার সঙ্গে মানে আসছে আমাদের বাড়ি আমার সঙ্গে তো ওকে নিয়ে আসছি বলে আরও হলাম চোখ ঘুরে আসছি সবাই মিলে তো ঘুরে তারপর বাড়ি ফিরবো বাড়ি গিয়ে একটু রান্না টান্নার ব্যবস্থা করবো তারপর আমাদের ওখানে সামনে একটা চার্চ আছে ওখানে একটু ঘুরবো ঘুরে তারপর বাড়ি আসবো এখানে চলে এসেছি অনেকক্ষণ আর ভেতরে ঢুকতে দিচ্ছেন না কারণ ওনাদের সকালে কোনো প্রোগ্রাম আছে যেই কারণে ওনারা সব রেডি করছেন ওই জন্য বললেন না ভেতরে আর ঢোকার টাইম শেষ হয়ে গেছে আর ঢুকতে দেবো না আমাদের অনেক কাজ আছে তাই ভেতরটা দেখা হলো না তো এখানটা সামনেটা একটু ঘুরে আমরা ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ি যাচ্ছি তো এখন বাড়ি গিয়ে রান্না বান্না কমপ্লিট করে নেবো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর কি তো দেখুন এখন বাজে সকাল নটা আমি চলে এসেছি সকালে ব্লগটা নিয়ে মানে একটু মতোই ছিলকা পিঠাটা বানাচ্ছি তাই আপনাদের দেখাবার জন্য শেয়ার করার জন্য যে কালকে আটা কুটে নিয়ে আজকে আমি ছিলকা বানাতে বসে গেছি তো দেখুন কি সুন্দর একদম পাতলা পাতলা ছিলকা হচ্ছে ছিলকা পিঠাটা খেতে খুবই ভালো লাগে গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে তো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন